বন্ধুরা আজকে একটু অন্যরকম টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কত ঘন্টা অ্যাকচুয়ালি প্রতিদিন বাড়িতে পড়াশোনা করো কিংবা কত ঘন্টা পড়াশোনা করলে ভালো নম্বর পাওয়া সম্ভব তাহলে কিন্তু প্রত্যেক স্টুডেন্টের অ্যান্সার ডিফারেন্ট হবে কারণ প্রত্যেকে সমান সময় পড়ো কেউ পাঁচ ঘন্টা কেউ ছ ঘন্টা কেউ সাত ঘন্টা কেউ আট ঘন্টা প্রত্যেকে সমান সময় সীমার মধ্যে পড়ো না কেউ দেখা যাচ্ছে প্রতিনিয়ত মানে দিন রাত সারা দিন পরে 10 ঘন্টা ১২ ঘন্টা পরে কিন্তু যখন রেজাল্ট বেরোয় তার রেজাল্টে শূন্য আর যে দেখা যাচ্ছে খুব অল্প সময় পরে বন্ধু বান্ধবের সঙ্গে দিনবেলা আড্ডা মারে এবং রীতিমতো সে হয়তো রেজাল্টের সময় ভালো নম্বর করে তো এখানে মেন ব্যাপারটা কি লজিকটা কি। ধরো তোমাদের আমি একটা অঙ্ক করতে দিলাম প্রত্যেকে কি সমান সময়ের ব্যবধানে অঙ্কটি করে ফেলতে পারবে না কেউ হয়তো একটু আগে সমাধান করে দেবে কেউ একটু পরে সমাধান করবে তো এক্ষেত্রে এ তোমরা মস্তিষ্কের ব্যাপার ভাবতেই পারো যে এর ব্রেন খুব ভালো আমরা ছোটোবেলার থেকে যে জিনিসগুলো শিখি সেইগুলোই কিন্তু আমাদের পরবর্তী সময়ে কাজে লাগে ছোটোবেলার থেকে যে ভালো ক্যালকুলেশন করে এসেছে বারবার প্র্যাকটিস করেছে সে খুব দ্রুত করছে শুধুমাত্র বিষয়টা এই সমাধানের না প্রিভিয়াস সময়ে মানে ছোটোবেলার থেকে তোমরা কীভাবে অতিবাহিত করেছ তোমাদের জীবন তার ওপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে অনেকেই তোমরা এরকমটি ভাবো যে আমি রুটিন করব রুটিন করে পড়াশোনা করব এই সকাল সাতটার থেকে আটটা পর্যন্ত অ্যাকচুয়ালি অঙ্ক বিজ্ঞান এরকমভাবে তোমরা রুটিন করে থাকো বিভিন্ন দেয়ালে আটকিয়ে রাখো কিন্তু তোমরা কি সেই রুটিন ফলো করতে পারো অনেকেই কিন্তু সেই রুটিন ফলো করতে পারো না কারণ রুটিন ফলো করবে কিভাবে? যদি তোমার অভ্যাসই না থাকে দেখা গেল প্রথম দিন রুটিন ফলো করলে দ্বিতীয় দিন রুটিন ফলো করা হলো না তার কারণ কিন্তু একটাই অভ্যাস আর এই কথাটা তোমরা শুনিয়েছ মানুষ অভ্যাসের দাস তো সেরকমভাবেই কিন্তু আমাদের অভ্যাসের জন্যই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সময়সীমা নির্ধারণ করে এই প্রসঙ্গে তোমাকে মজার একটা ঘটনা বলি দু বছর আগে আমার এক স্টুডেন্ট রীতিমতো মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে দুজনেই যখন আমি উচ্চ মাধ্যমিকের আগে টেস্ট নিই তখন দেখা যায় দুটি স্টুডেন্টই খারাপ করে আমি ফোন করি তার প্যারেন্টসের কাছে অভিভাবকরা জানায় একজনের অভিভাবক একজন ছাত্রের অভিভাবক জানায় যে ছেলে তো খুব ভালোই পড়াশোনা করছে দশ ঘন্টা ধরে পড়ছে আর একজন স্টুডেন্টের অভিভাবক বলে না সে পড়ছেই না একান্তই খুব বাজেভাবে থাকছে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে পড়াশোনার দিকে মনই নেই তো রীতিমতো এরকম কিছু দিন যায় এবং আমি বুঝতেই পারি যে একজন ইনক্রিজ করছে এ নাম্বার কারণ তার পারফরমেন্স আগের তুলনায় অনেকটা বেটার এবং আরেকজন সেই একই রকম আসছে কিন্তু দুজন অভিভাবকেরই অভিমত শেষ পর্যন্ত একই ছিল যখন রেজাল্ট বেরোয় তখন কিন্তু জানা যায় যে স্টুডেন্টটা অ্যাকচুয়ালি দিন পড়াশোনা করতো দশ বারো ঘন্টা পড়তো অভিভাবকের যে অভিভাবকের বক্তব্য এটা ছিল সে কিন্তু ভালো রেজাল্ট করেনি সে একটা মোটামুটি রেজাল্ট করে আর যে স্টুডেন্টটা অ্যাকচুয়ালি প্যারেন্টস বলছিলো বা অভিভাবক বলছিলো কম সময় ধরে পড়াশোনা করে সে কিন্তু খুব ভালো রেজাল্ট করলো রীতিমতো লেটার মার্কস নিয়ে পাস করলো তার মানে এখানে কিন্তু তোমাদের বলার উদ্দেশ্যই এক তোমাদের কিন্তু এক মনে পড়তে হবে কত ঘন্টা পড়ছো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কত ঘন্টা মনোযোগ সহকারে পড়ছো তুমি যদি ড্রাইভিং করো সেক্ষেত্রে কি ই তুমি যদি অন্য কোনো থিঙ্কিং নিয়ে আসো তাহলে কি হবে তোমার ড্রাইভিং হবে সেক্ষেত্রে কিন্তু প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতেই পারে তো সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে আমরা যখন পড়বো কত ঘন্টা পড়ছি সেটা ইম্পর্টেন্ট নয় কত ঘন্টা মনোযোগ সহকারে পড়ছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন তোমরা যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট রয়েছ তোমরা বলবে আমরা যখন পড়তে বসি তখন আমাদের মনে বিভিন্ন রকম অ্যাকচুয়ালি চিন্তাধারা আসে আমার বন্ধুর সাথে ঝামেলা হয়েছে আমার মা আমাকে বকেছে আমার ব্যাচে আমার স্যার আমাকে বকেছে আমি গেমে হেরে গেছি আমার পাশের বাড়ি ঝামেলা হয়েছি এই সমস্ত কিছু নিজেদের সঙ্গে লাইফে যেটা ঘটে পড়তে বসার সময় বা একা যে সময় তুমি থাকো সেগুলো কিন্তু মনে স্মরণ হয় বা মনে আসে সে সেগুলো আসলে সেগুলোকে অ্যাভয়েড করতে আমরা কিন্তু চাইলেও পাইব না কেউ যদি ভাবে না আমি এগুলোকে ভাববো না তাহলে আরও বেশি আসবে তো কী করবে তোমাকে ভাবতে হবে তোমার পরীক্ষার কথা পরীক্ষার পরে বা রেজাল্ট বেরোনোর পরে তোমার অ্যাকচুয়ালি কি হবে বা কীরকমভাবে তুমি দেখতে চাও সেটাকে ভাবতে হবে পরীক্ষার পরে যদি রেজাল্ট এ খারাপ আসে তাহলে কি হবে যদি ভালো আসে কীরকমভাবে তুমি ফেস করবে সেটাকে সেটাকে যদি ভাবো বা কোন সিলেবাস আমাকে শেষ করা হয়নি বা কীভাবে ভালো রেজাল্ট করব তাহলে কিন্তু এই সব কিছু সব বাদ চলে যাবে পড়াশোনায় কোন চ্যাপ্টার শেষ হয়নি কোন বিষয়টা এখনো পর্যন্ত হয়নি সেই সব বিষয়ে কিন্তু সেই সব বিষয়ে কিন্তু তোমার মাথায় আসবে সেই কারণে অবশ্যই এই তোমরা কিন্তু এই সব থিঙ্কিং যখনই আসবে তখন কিন্তু এই জিনিসগুলোর কথাই ভাববে যে আমার রেজাল্টের পরের মুহূর্ত কী হবে এবং তোমরা অনেকেই আছো দশ ঘন্টা পড়ছো অবশ্যই পড়ো কেউ পাঁচ ঘন্টা পড়ছো তো একেবারে যে অনেক প্যারেন্টসরা রয়েছে বলে দশ ঘন্টা পড়তেই হবে বই নিয়ে সামনে বসে থাকলে চিন্তা করলে অন্য কথা তাহলে কিন্তু কোনো কাজেরই হবে না সেই পড়া সেই পড়ার কোনো মূল্যই নেই দেখলে দশ ঘন্টা পড়েছ কিন্তু কাজে লাগলো মাত্র পঁচিশ মিনিটের পর তো সেক্ষেত্রে তোমরা কি করবে যারা লং টাইম পড়তে পারো তাদের কোনো অসুবিধা নেই মনোযোগ সহকারে লং টাইম পড়তে পারো দু থেকে তিন ঘন্টা তাদের কোনো অসুবিধা নেই তারা দু তিন ঘন্টা পড়ো আর যারা ভাবছ যে আমি লং টাইম পড়তে পারি না তারা কী করবে তাদের জন্য কিন্তু একটা টিপস রয়েছে তোমরা তোমাদের সময়টা যে দশ ঘন্টা বা আট ঘন্টা তোমরা পড়াশোনা করছো সেটাকে ভাগ করে নাও এক ঘন্টা পড়ো তারপরে সমস্ত কিছু করো তোমরা দেখা গেল এক ঘন্টার পরে তোমরা আরও আধা ঘন্টা এরকম রেস্ট নাও গেম খেলো ঘুরে বেড়াও তোমার যা ইচ্ছা করো ঘুমাও তারপরে আবার এক ঘন্টা পড়ো মানে তোমাকে এটা মাথায় রাখতে হবে আমি দু ঘন্টা পড়ি না কেন সেই পড়াটা যাতে কাজের হয় এমন যাতে না হয় আমি দশ ঘন্টা পড়ছি কিন্তু আমার সেই পড়াটা কাজেই লাগছে না তাহলে কিন্তু তোমরা অনেকটাই পিছিয়ে পড়বে এবং পরীক্ষার রেজাল্টে খারাপ নম্বর আসবে আর পড়তে বসার সময় অবশ্যই মাথায় রাখবে যে বিষয়গুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করে সেই বিষয়গুলো যেখানে তুমি পড়তে বসছো সেখান থেকে যাতে জুড়ে থাকে এখনকার সময় সব থেকে বড়ো ডিসট্র্যাকশান কিন্তু স্মার্টফোন সেই কারণে চেষ্টা করবে যখন তুমি পড়তে বসছো যখন তুমি সেলফ স্টাডি করছো তখন ফোনটা যাতে তোমার থেকে অনেকটা দূরে থাকে এছাড়া আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে গ্রুপ স্টাডি বা একাধিক বন্ধু বান্ধবের সঙ্গে একসাথে মিলে পড়াশোনা মানেই হচ্ছে সময় নষ্ট আমার বলার উদ্দেশ্যই হচ্ছে তোমরা যেটুকু সময়ই পড়ো না কেন সেইটুকু সময় যাতে তোমার পড়াটা কার্যকরী হয় কাজে লাগে অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা দশ বারো ঘন্টা পড়াশোনা করে কিন্তু ও অ্যাকচুয়ালি নাম্বার যখন পায় বা রেজাল্ট যখন আসে দেখা যায় জিরো তো এখানে কিন্তু সেই সমস্ত স্টুডেন্ট এরকমই করে দেখা গেল দশ ঘন্টা পড়ছে কার্যকর পড়াশোনা করছে হয়তো পঁচিশ মিনিট কিংবা দশ ঘন্টায় তারা বই নিয়ে বসে রয়েছে পড়ছে না তাহলে এখন থেকে কিন্তু আর এরকম তোমরা করবে না যখন পড়তে বসবে তখন যাতে পড়ার দিকেই মন থাকে এ অযথা উল্টাপাল্টা চিন্তা যাতে মনের মধ্যে না আসে আর যদি আসে সেক্ষেত্রে কি করবে সেটা তো তোমাদের বলেই দিলাম আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে তোমরা অ্যাকচুয়ালি প্রতিদিন কত ঘন্টা পড়ো এবং সেই পড়ার মধ্যে কত ঘন্টা অ্যাকচুয়ালি কার্যকর তোমার হয় বা কত ঘন্টা একসাথে পড়াশোনায় তোমরা মনোনিবেশ করে পড়তে পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানিও এছাড়া তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের ওকে এই বিষয়টি জানাতে সাহায্য করো আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো রেড বাটনে ক্লিক করে কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই